এই মুহূর্তে সিলেট বাসীর প্রত্যাশা তারা এমন একটি সিলেটের মাঠে মানুষের সমস্যা অসম্ভবতা সম্পর্কে আপনাদের আপনারা জানেন আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে আমাদের স্লোগান হলো জনগণ আমার শক্তি, উন্নয়ন আমার অধিকার। আমি মনে করে বিশ্বাস করি সিলেটবাসী আমাকে মেন্ডেট দিয়ে আমি তাদের বিশ্বাস করব। আমার লক্ষ্য একটি পরিকল্পিত এবং প্রকৃত উন্নত ডিজিটাল গ্রিন মেগা সিটি হিসাবে সিলেটকে বিশ্বমানের করে তুলতে ইনশাআল্লাহ আমি তাদের সেই লক্ষ্য আমি আমার সেই লক্ষ্য পূরণে অঞ্চল থেকে উপজেলাবাসীর জনজীবনে উন্নত আধুনিক সুবিধা নিশ্চিত উন্নত বিশ্বের সুবিধা নিশ্চিত করা সিলেট নগরীকে আধুনিক বিশ্বের মতো লক্ষ্য বাস্তবায়নে অভিজ্ঞ নগর পরিকল্পনা যুদ্ধের পরামর্শে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি উদ্যোগ গ্রহণ করা হবে। সিলেট মহানগরীতে একজন উদ্যোগী মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা যারা ভারীপুর চৌধুরী থাকায় আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলে আমি আশা করি। সিলেট নগরীকে গ্রিন ম্যাগাজিন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরের সবুজায় প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি সিলেট সদর উপজেলার খাদ্য সীমায় বিমানবন্দর থেকে 22 কিলোমিটার চুকের বাজার পর্যন্ত একে পর থেকে খালি নগরের সাগরের ব্রিজ পর্যন্ত বাজার থেকে দক্ষিণ সুপার বিমানবন্দরের ব্রিজ থেকে পালাইপুর থেকে নালাবাজার পর্যন্ত সিলেট নগর ঘিরে একটি সার্কুলার রোড নির্মাণ করা হবে, যার ফলে আন্তঃজেলা গাড়িগুলো সিলেট নগরীতে বাইপাস করে চলাচল সক্ষম হবে। সিলেট নগরীতে বিগত বিএনপি সরকারের আমলে সিলেট নগরের আলোচনা এলাকায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ শুরুর তৎকালে পর্যায়ক্রমে একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর করার পরিকল্পনা করেছিলেন সাবেক অর্থমন্ত্রী এক্সেন্ট্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিষ্ঠার প্রায় এক যুগ পরও এখন পর্যন্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটি গুণাগুণ পায়। আমি নির্বাচিত হলে আমাদের প্রথম নেতা এই স্বপ্ন পরিকল্পনা ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ সদস্য বিশ্ববিদ্যালয় হিসাবে সিলেট এবং তরুণ প্রজন্মের পেশাগত উৎসাহ সাধন ও কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে একটি কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা এখানে প্রথম প্রযুক্তি সংক্রান্ত সেবার জন্য আইটি সেক্টর এগিয়ে থাকবে। তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক যুবক প্রশিক্ষণ এগিয়ে এবং তরুণদের জন্য বিরাট মূল্যের কম্পিউটার প্রশিক্ষণ এছাড়া
বিদেশের কর্মসংস্থানের উপর থেকে দক্ষ জনসংখ্যা পশ্চিমবঙ্গ বিশ্বের দক্ষ জনসংখ্যা রপ্তানির লক্ষ্যে এই কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারে বিনামূল্যে শেফ ট্রেনিং এবং হসপিটাল এক্সপিরিয়েন্স তথ্য প্রযুক্তি শিক্ষার বিকাশের লক্ষ্যে সিলেটের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর অধ্যয়ন ও গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে এবং আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ক তরুণদের মাঝে জনপ্রিয় করার উদ্যোগ নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে সিলেট সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিষয় সমূহের অনার্স কোর্স চালু করা হবে। সিলেটের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণ ও উৎকর্ষ সাধনের জন্য একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হবে সিলেট জাদুঘর নামে অভিযুক্ত পায়। বৃহত্তর সিলেটের হাজার বছরের ঐতিহ্য এবং স্থান পাবে যেটি সিলেটি রাগবি লিগ সহ সিলেট সম্পর্কিত যাবতীয় গবেষণাকে উৎসাহিত করা হবে। আমি নির্বাচিত হলে সিলেটের অব্যবহৃত কৃষিভূমি ব্যবস্থা করার জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। প্রকাশিত অধ্যুষিত সিলেটে কৃষিজমির একটি বড় অংশ অনাবাদি করে এই অনাবাদি জমিগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসা হবে। শহীদ রাষ্ট্রপতি দেওরাপার সেচ ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে দেশে কৃষি বিপ্লবের সূচনা করেছে, কিন্তু তার সেই স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে আধুনিক কৃষি জমিকে এক প্রস্তি থেকে দুই প্রস্তি এবং দুই প্রস্তি থেকে তিন প্রস্তিতে উন্নীত করা হবে। সিলেটে একটি আধুনিক পূর্ণাঙ্গ চিড়িয়াখানা সহ ইকো পার্ক স্থাপন করা হবে, যেখানে জীববৈচিত্র্যের পাশাপাশি বন্য প্রাণীর অভয়ারণ্য গড়ে তোলার সম্ভব হবে। অত্যাধুনিক মা শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। প্রসূতি মায়েদের সেবায় সিলেট এখনও অনেক পশ্চাৎ হবে। প্রসূতি মায়েদের সেবার মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। সিলেটে সদর হাসপাতালকে 250 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা হবে। সিলেট অঞ্চলে মানুষের মাদকাসক্তি নিরাময়ে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। সিলেট এমএনজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবকাঠামো এবং প্রযুক্তিগত উন্নতি সাধনের মাধ্যমে এই হাসপাতালে সংযুক্ত মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। এছাড়া ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসা এবং কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা সহযুক্ত করার অনুরোধ করা বিএনপি সরকারের আমলে অর্থ পরিকল্পনা মন্ত্রীর ছাত্রগ্রহণের প্রচেষ্টায় ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়। বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা সিলেট মহাসড়কের এই অবস্থা গত সাইক্লোন সাইক্লিস্টের সময় করা হয়। এর আগে থেকে ভাঙ্গা ঘুরা করা হয়। বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা সিলেট মহাসড়ককে চালু রেখে উন্নীত করা, কিন্তু 10 বছরেও ঢাকা সিলেট মহাসড়ক চালু রেখে উন্নীত করতে পারেনি বর্তমান সরকার। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়ককে চালু রেখে উন্নীত করার কাজ কর্মজীবী নারী ও নিম্নবিত্তদের জন্য নিম্ন মধ্যবিত্তদের জন্য সহজ ও স্বল্প মূল্যে আবাসনের নিমিত্তে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সহযোগিতায় ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। সম্মানিত প্রবাসীদেরকে সিলেটের বিভিন্ন সেক্টর যেমন শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও পর্যটনের বিনিয়োগের জন্য উৎসাহ দান করতে বিশেষ সেল গ্রহণ করা হবে। প্রবাসীদের আইনি সহায়তার জন্য প্রশাসনের বিশেষ সেলকে আরও কার্যকর করা এবং প্রবাসীদের প্রবাসীদের হয়রানি রোধ করতে সিলেটের গ্যাস, সিলিকা বালি, চুনাপাথর ইত্যাদি কাঁচামালকে কাজে লাগিয়ে সিলেট অঞ্চলে ব্যাপক সুপায় প্রতিষ্ঠিত করা হবে এবং এর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চা বাগান অধ্যুষিত সিলেট অঞ্চলের চা শ্রমিকদের নিরাপদ উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চা শ্রমিকদের বেসরকারি সেবা ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। সিলেটের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি চালের মধ্যে আধুনিক আমি নির্বাচন
একত্র করে সনাতন ধর্মগুলো নেতৃত্বের সংশ্লিষ্টতায় বক্তব্যগুলিতে আরও শ্মশান ঘাট স্থাপনের পাশাপাশি বলদেহ দাহন করার জন্য আধুনিক ক্রিমেশন পদ্ধতি স্থাপন। সিলেট নগরীর প্রাণকেন্দ্রে একটি উন্মুক্ত পার্ক স্থাপনের দাবি দিয়ে আমি নির্বাচন করে শিশু কিশোর মহিলাদের নিরাপদ একটি আধুনিক পার্ক প্রতিষ্ঠা সিলেট নগরবাসীর বিনোদন ও বৈজ্ঞানিক গ্রহণের জন্য সুমা নদীর কৃতিত্বে বিশৃঙ্খল হিসেবে গড়ে তোলা হবে। সুমা নদীর পানিপ্রবাহ সারা বছর স্বাভাবিক রাখতে নদীর ড্রেজিং করা হবে এবং সুমার খালগুন রোধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা হবে। লামাকাটি সহ সুরমার যে সমস্ত অঞ্চলগুলি প্রভাবিত হয়েছে তার বহু জায়গায় নদীর সন্নিহিত অঞ্চল সংলগ্ন করা হবে। সুরমা নদীকে পর্যটকদের কাছে আকৃষ্ট করার জন্য নদীর ভ্রমণ ও বসবাস করার ব্যবস্থা করা হবে। যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডের প্রতি ফিরিয়ে আনতে তাদেরকে বাস্তবমুখী জ্ঞানে সম্পৃক্ত করা হবে যা আমার কাজের অনুষ্ঠান। দরিদ্র মানুষ তীর্থের মতো সবার বিপরীত জোয়ায় আসবে না, এ ধরনের জোয়া ও সামাজিকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ইয়ালের বিদেশকে আধুনিক আয়োজিত সিলেটে একটি স্বতন্ত্র ক্রিকেট ফুটবল প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সিলেট পর্যায়ক্রমে সিলেট উপজেলার একটি বিস্তৃত এলাকা পরিকল্পনা বাস্তবায়নে আগামী দিনে প্রিয় সিলেটবাসীকে আমার সাথে পাবো। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় সিলেটকে